মুরগির ডিম এবার ক্যান্সার রুখতে সাহায্য করবে তবে যে সে মুরগির ডিম নয় একেবারে স্পেশাল ভাবে ক্যান্সার প্রতিরোধ ডিম পারবে মুরগি রোজ একটা করে কখনো বা তার বেশিও হতে পারে এমনও অবাক কাণ্ড ঘটিয়ে ফেলেছেন জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যাডভান্স ইন্ডাস্ট্রিয়াল সায়েন্স অ্যান্ড টেকনোলজির চিকিৎসকরা ওষুধের দ্বারা বেশ কিছু মুরগির শুক্রাণু জিনগতভাবে পরিবর্তন করা হয়েছে তাদের দাবি এসব মুরগির সঙ্গে সংমিশ্রণ ঘটিয়ে যে নতুন সংকর প্রজাতির মুরগি তৈরি করা হয়েছে তার ডিম ক্যান্সার প্রতিরোধে সক্ষম আর এই পরিবর্তন করতে গিয়ে বিজ্ঞানীরা ব্যবহার করছেন ইন্টারফেন নামের দুর্মূল্য ওষুধ ক্যান্সার হেপাটাইটিস স্ক্লেরোসিসের মতো আক্রান্ত রোগীদের এই ওষুধ ব্যবহার করা হয় এই ওষুধ এতটায় দুর্লভ যে মাত্র কয়েক মাইক্রোগ্রামের দাম 888 ডলার অর্থাৎ এই ডিম যে आम তার সাধ্যের মধ্যে হবে তা বলা যাচ্ছে না এই ধরনের মুরগি প্রতিদিন ডিম পারবে বলে দাবি বিজ্ঞানীদের এখন পর্যন্ত পরীক্ষানিরীক্ষার মধ্যে রয়েছে এই গবেষণা যদি এই গবেষণা সফল হয় তাহলে সোনার ডিমের আশায় ছেড়ে ক্যান্সার প্রতিরোধক ডিম পেতে একটা মুরগি কিনে ফেলতে পারেন